বিহারের বাসিন্দা গোবিন্দ কুমার বাড়ি ফিরবেন বলে স্ত্রী নিশাকে নিয়ে ট্রেনে চেপেছিলেন। হাওড়া থেকে তারা উঠেছিলেন মিথিলা এক্সপ্রেসে। নিশা সন্তান সম্ভবা। হাওড়া থেকে ট্রেন ছাড়তেই কামরার মধ্যে শুরু হয় নিশার প্রসব যন্ত্রণা। বুঝতে পারেন এক সহযাত্রী, ফোন করেন বর্ধমান স্টেশনে। সব তৈরি। মিথিলা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে নামতেই রেলের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং জিআরপির কর্মীরা ছুটে যান সংশ্লিষ্ট ওই কামরায়। ধীরে ধীরে নামিয়ে আনেন নিশাকে। এরপর প্ল্যাটফর্মের মধ্যেই ফুটফুটে কন্যার জন্ম দিয়েছেন চম্পারণের বাসিন্দা নিশা কুমারী। মা ও মেয়ে দুজনেই সুস্থ বলে জানিয়েছে পূর্ব রেল। তাদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।